আসসালামু আলাইকুম বন্ধুরা কোনো কথার ভিত্তি না থাকলে তো সেই কথা অর্থহীন হয়ে যায় তাই না তো আমি এখানে প্রথমে পবিত্র কোরআন শরীফের সুরা মরিয়মের তিরাশি নম্বর আয়াত সুরা মরিয়মের তিরাশি নম্বর আয়াত থেকে আপনাদেরকে পাঠক শোনাচ্ছি শুনছে যে তুমি কি দেখো না যে আমি কাফেরদের নিকট তাদের মন্দ কাজের উৎসাহ দেওয়ার জন্য শয়তান পাঠিয়েছি এটি কে বলছেন স্বয়ং আল্লাহ পাক বলছেন কাকে বলছেন হত মোহাম্মদ সাল্লা কাছে বলছেন যে তুমি কি দেখো না তাই না যে আমি শয়তান পাঠিয়েছি এই যে শয়তান আল্লাহ পাক কি ইচ্ছে করলে শয়তানকে সাইজ করতে পারতেন না হানড্রেড পারসেন্ট পারতেন তাই না তাই বলা হয় যে আসলে সৃষ্টি করতে হচ্ছেন মুদ হ্যাঁ মুদ্রার এপিটপিট কি তো শয়তানও সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন আবার ফ্রেস্তাও সৃষ্টিকর্তা সৃষ্টি করছেন এটা তার এক প্রকার খেলা এই খেলায় অর্থাৎ সত্য আর মিথ্যের খেলা এই হ্যাঁ সমস্ত জগৎ জুড়ে ওই একই খেলা হ্যাঁ প্রত্যেকটা ধর্ম কি বলে সত্য সুন্দর আর কল্যাণের কথা বলে আর কী বলে অসত্য অসুন্দর আর অকল্যাণ থেকে রাখতে বলে কিন্তু বাস্তব ভিন্ন আপনি তোরাত গ্রন্থ দেখেন যেহেতু তোরা জবরদিল কোরআন এগুলো যেহেতু আমাদের ইসলাম ধর্মে এটা বহুল প্রচলিত তো তাওরাত ধর্ম যদি আপনি পড়েন অর্থাৎ তাওরাত গ্রন্থ পড়লে দেখবেন যে সেখানে শুধু কি যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধর ইতিহাস মনে হবে যে আপনি কি যুদ্ধের ইতিহাস পড়তেছেন রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন এরকমই তাওরাদ গ্রন্থ যদি আপনি পড়েন দেখবেন যে তাই লেখা আছে যব্বুরেও সে একই রকম যুদ্ধের কাহিনী অর্থাৎ দানিয়েল নামক এক অত্যাচারী সম্রাট ছিল সেই সম্রাটের বিরুদ্ধে দাউদ নবী যুদ্ধ করেন এবং সেই নবীকে হারিয়ে তিনি কি করেন সত্যের প্রতিষ্ঠা করেন দাউদ নবীর হ্যাঁ কাহিনীতে সেই কথাই আমরা জানতে পারি তারপরে আমরা জানি যে রোম সম্রাট পিলাত যিনি হজরত ইসা আলসালাম বা যিশুকে শুলে চড়ে হত্যা করেছিলেন তাই না তো সেখানে আমরা দেখি যে হ্যাঁ সত্য আর মিথ্যের সংঘাত আমাদের নবী অসংখ্য যুদ্ধ করছেন করছেন কি না অবশ্যই তিনি সাতাশটা যুদ্ধে নিজে সশৈলে অংশগ্রহণ করছে তারপরে আমরা জানি যে হিন্দু ধর্ম তাদের দাবি যে এই হিন্দু ধর্মই সবচেয়ে প্রাচীন এবং সনাতন সনাতন আদি ধর্ম তো সেখানে আমরা যে কুরুক্ষেত যুদ্ধ সেই শ্রীকৃষ্টের সময় হ্যাঁ অত্যাচার অবিচারের বিরুদ্ধে সেই শ্রীকৃষ্টের ছিল অবস্থান সে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছিল তো সেখানে এক পক্ষে আপনার চব্বিশ লক্ষ তিরিশ হাজার শৈন্য আর একটা পক্ষ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার বা ত্রিশ হাজার এরমতি আর কি মনে নেই তো ঠিক এরমতি পঁচিশ লক্ষ চব্বিশ লক্ষ আর পনেরো লক্ষের কথা মনে আছে চব্বিশ লক্ষ ত্রিশ হাজার আর পনেরো লক্ষ পঞ্চাশ হাজার এরকম তো সৈন্য সংখ্যা দুই পক্ষ থেকে নিহত হয় চিন্তা করেন তৎকালীন যুগে এই পরিমাণ সৈন্য সেখানে নিহত হয় কত ভয়ান হোক আর কত নির্মম ছিল সেই বিষয়গুলো তাই না তো এখানে সৃষ্টিকর্তা সত্য আর মিথ্যার মধ্যে একটা খেলা তিনি খেলছেন এখানে যারা সত্যের পথে থাকবে তারা কলানের পথে থাকবে তাদের কোনো ভয় নাই এটা খুবই স্পষ্ট খুবই বাস্তব আমরা বাস্তবে দেখতে পারি তাই হ্যাঁ যে আপনি দেখেন যে একটা তাল হ্যাঁ তাল গাছ থেকে যদি একটা তাল পড়ে তাল গাছ থেকে একটা তাল পড়লে পরে অনেক সময় দেখা যাচ্ছে বেশি তাল হলে তার আটিগুলো তিনটে আটি তিন দিকে চলে যায় হুম তার অস্তিত্ব থাকে না হুম আবার একটা বড়ই হুম দেখবেন যে কিন্তু সহজে ফাটে না দু একটা বোরই ছাড়া বেশিরভাগ বড় কিন্তু অক্ষত থাকে হুম কারণ সে খুব কাছ থেকে পড়ে বিষয়টা খুবই স্পষ্ট এগুলো একেবারেই মানে হানড্রেড পারসেন্ট বিজ্ঞান এবং বাস্তব কথা এই আমরা দেখেছি যে যত বড়ো অত্যাচার অবিচারকারী ব্যক্তি পৃথিবীতে ছিল তাদের পরিণত অত্যন্ত ভয়ানক হয়েছে কোনো সন্দেহ নাই এখন নিজে নিজে চিন্তা করেন আপনি কোন পথের অনুসারী আপনি সত্যের অনুসারী না মিথ্যের অনুসারী এর সমাধান কোথায় পাবেন তরাতে যব্বুরে ইঞ্জিলে বাইবেলে গীতায় কোরআনে না উত্থাও খোঁজার দরকার নাই আপনার যে বিবেক আপনার যে বিবেক আছে বিবেকের কাছে প্রশ্ন করেন বিবেক আপনাকে বলে দেবে বিবেক হচ্ছে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ তার পক্ষ থেকে মানুষের যে জ্ঞান দেশে এটাতে পুঁজি এটা নিয়েই মানুষ কেন পৃথিবীতে যত চলমান জীব আছে প্রত্যেকেরই কিন্তু জ্ঞান আছে আপনি রাতের বেলা যখন ঘুম থেকে জাগবেন অর্থাৎ রাত দুটোর সময় যখন আপনি ঘুম থেকে জাগলেন আপনি টয়লেটে যাবেন তাই না তো দেখলেন যে ফুলের তেলা পোকা তো তেলা পোকা কিন্তু আপনার দেখি কী করবে সে মুহূর্তের ভিতরে দৌড় দিয়ে টেবিলের তলে লুকাই যাবে অথবা খাটের তলে চলে যাবে তাই না আর ইঁদুরে তো কথা না ইঁদুর তো আপনার হ্যাঁ মুহূর্তের মধ্যে চোখের পলকে লুকায় যাবে আপনি কিন্তু দেখে ফেলছেন যে ইঁদুর লুকাচ্ছে তেলা পোকা লুকাচ্ছে ঠিক না মশা আপনি মশারির মধ্যে একটা মশা মেরে দেখেন তো কত সময় লাগে আপনাকে ক্লান্ত করে ছাড়বে হুম অনেক সময় আপনি ব্যর্থ হয়ে যাবেন হ্যাঁ শুধু মশার বাইরে তো কথাই নাই তার মানে কি তাদেরও জ্ঞান আছে একটা মশারও জ্ঞান আছে কিভাবে নিজেকে রক্ষা করা যায় হ্যাঁ সেও চেষ্টা করবে নিজেকে এই তার মানে কি এটা কি বুঝাচ্ছে দিয়া প্রত্যেকটা প্রাণীরই জ্ঞান আছে আমরা হয়তো আমাদের কাছে হয়তো সেটাই তুচ্ছ কিন্তু বাস্তবে কিন্তু তুচ্ছ না তারও জ্ঞান আছে একটা গাছ আপনি দেখবেন যে অনেক গাছ আছে লতা যে গাছগুলো মজবুত তো উপরের দিকে মাথা মিলে তুলে দাঁড়ায় ঠিকই আছে কিন্তু কিছু কিছু গাছ আছে যারা লতা গুলম হুম তারা কিন্তু দেখবেন যে হ্যাঁ তাদের চোখ নাই তাদের বুদ্ধি নাই কে বলছে তাদের অনুভূতি চোখ আছে তাদের বিবেক আছে দেখবেন একটা লতা গাছ সে কী করে সে তার কাছাকাছি যে জিনিসটাই পাক সেটা একটা দেওয়াল হোক আর একটা কাঠ হোক বাঁশ হোক সে কিন্তু সেটাকে আঁকড়ে ধরে আস্তে আস্তে সূর্যের যে আলো যেদিক থেকে আসে সে সেদিকে কিন্তু অগ্রসর হতে থাকে তার মানে কি ওই গাছটা সেটা হতে পারে লাউ গাছ কুমড়া গাছ এই গাছ আপনার হ্যাঁ পুঁশাক গাছ এই জাতীয় যে গাছগুলো আছে দেখবেন যে যেদিক থেকে আলো দেয়া আসছে ঠিক গাছগুলো সেদিকে চলার মানে সেই দিকে যাওয়ার জন্য চেষ্টা করে এ থেকে কি হয় যে গাছের চোখ আছে তাদের আছে কিসের চোখ অনুভূতির চোখ অনুভূতির চোখ তাদের আছে এগুলো বিবেকের কথা জ্ঞানের কথা এগুলো নিয়ে চিন্তা করা উচিত আর সৃষ্টির সম্পর্কে যদি কোনো মানুষ এক ঘন্টা চিন্তা করে তাহলে বলতে প্রশিক্ষী কার কথা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল আলাইসলামের কথা ভিডিও সময় বেড়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং পরবর্তী ভিডিও দেখার জন্য জন্য